পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। তিনি আহমদী সুরুত কেন বললেন? কারণ এই সালাত সেই আহমদী জগতে গিয়েই পালন করতে হয়। এই আরএফএল ওজুদ নিয়ে সে নামাজ আদায় হয় না। এই জগৎ, এই দেহ, এটা মোহাম্মদী রূপের প্রকাশ। আহম্মদী জগৎটা আলাদা। সেই সালাতুল দায়েম, তেল কাবাতে যে নামাজ হয়ে থাকে, আজান হয়ে থাকে, সেটা হচ্ছে সেই আহম্মদী জগৎ। পরে হাদিসে এসেছে যে তোমরা আহম্মদী সুরুতে নামাজ আদায় করো। আহম্মদী সুরুতে কী কী আসে? আলিফ, হা, মিম আর হচ্ছে দাল। অর্থাৎ দাঁড়ানো, রুকু করা, বসা, সেজদা করা। এই যে নামাজের চারটি অবস্থা মানুষের নামাজ আদায় করার সময়, এটা কিন্তু আরবি হরফের যে আহমদী সুরুত আছে সেই সুরুত অনুযায়ী হয়ে থাকে। এটা হচ্ছে কি, বাহ্যিক মানুষকে বোঝানোর জন্য। এখানেও একটি গভীর রহস্য আছে যে কেন আহমদী সুরুতের কথা বলা হলো। হ্যাঁ, এই হাদিস কেউ মানে কেউ মানে না, সেটা ভিন্ন কথা, কিন্তু না মানারও কিছু নেই, মানারও এখানে কিছু নেই। কারণ বাহ্যিকভাবে কিন্তু আহমদী সুরুতটা এখানে আসে, কারণ আলিফ মানে এখানে খাড়া হওয়া, মিম মানে সেজদার মতো মিশে যাওয়া, হা মানে এখানে রুকু, দাল মানে এখানে বসা, দেখা যায় যেটা আর কি। তো এটা আসলে মানার আমার কিছু নেই, কিন্তু হাদিসে এটা আছে, কেউ মানে কেউ মানে না। কিন্তু কথা হচ্ছে এখানে তিনি আহমদী সুরুত কেন বললেন, এটারও একটি গভীর রহস্য আছে। কারণ এই সালাত সেই আহমদী জগতে গিয়েই পালন করতে হয়। এই আরএফএল ওজুদ নিয়ে সে নামাজ আদায় হয় না। এই জগৎ, এই দেহ, এটা মোহাম্মদী রূপের প্রকাশ। আহম্মদী জগৎটা আলাদা। সেই সালাতুল দায়েম, তেল কাবাতে যে নামাজ হয়ে থাকে, আজান হয়ে থাকে, সেটা হচ্ছে সেই আহম্মদী জগৎ, মোহাম্মদী জগৎ না। এই ওয়াক্তে নামাজ যে আমরা আদায় করছি, এটা হচ্ছে মোহাম্মদী জগতের নামাজ। আমার দেহটা মোহাম্মদী জগতের একটি প্রকাশিত রূপ, এটা আরএফএল ওজুদ। আর ওটা হচ্ছে সেই নামাজ আদায় হয় কি, আহম্মদী সুরুতে, আহম্মদী জগতে। তো এইগুলো যেগুলো বললাম, এগুলো হচ্ছে ওয়াক্তে নামাজের সাথে মিল রেখে আধ্যাত্মিকতার যে ব্যাখ্যাগুলো হয় নামাজের, সেগুলো সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম। অর্থাৎ ওয়াক্তে নামাজ যেমন আছে, সালাতুল দায়েম আছে, অর্থাৎ কি, অভ্যন্তরীণ গভীরের বা বাতিনি একটি নামাজ রয়েছে। বাইরের জগতে যেমন নামাজ রয়েছে, আমাদের ভেতরগত কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। সেই বিষয়গুলো না জানার কারণে কি আমাদের চক্ষু শীতল হয় না, মেরাজ হয় না। সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের একজন আত্মজ্ঞানী মুর্শিদের শরণাপন্ন হতে হবে। তারপরে তিনি আমাদেরকে সেই সঠিক তথ্য দিলে আমরা সেই নামাজ আদায় করতে পারব। এখন সাধারণভাবে যেটাকে সালাতুল দায়েম বলা হয়ে থাকে, অর্থাৎ সালাতুল দায়েম বলতে মানুষ বর্তমানে যেটা বলে থাকেন, প্রচলিত হয়ে গেছে, যেটা মূল হাকিকত গোপনই মুর্শিদের কাছে, তারপরে যেটা প্রকাশিত সেটা হচ্ছে সবসময় আল্লাহর কথা স্মরণ করা ইত্যাদি, মুর্শিদের কথা স্মরণ করা বা আরও যে বিষয়গুলো বলা হয়ে থাকে। তো সেই দৃষ্টিতে যে একটা বিষয় সামনে আসে সেটা হচ্ছে, আমরা যদি তাহলে আমাদের বিভিন্ন কাজকর্ম করি, আমরা যে পেশায় নিয়োজিত, তাহলে কি আমাদের সেই নামাজ ছুটে যাবে কি না। এখন এটা আপনাকে বুঝতে হবে যে সার্বক্ষণিক কাকে স্মরণ করবেন, কেন স্মরণ করবেন। আল্লাহকে স্মরণ করবেন। কেন স্মরণ করবেন? কারণ তার স্মরণ করাটা কি, তার সাথে আপনার সংযোগ স্থাপনের প্রয়োজন। কীভাবে আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন? যখন আপনার তার কথাটি স্মরণ থাকবে। কীভাবে স্মরণ থাকবে? শুধু তার কথা স্মরণ থাকতেই হবে। তার কথা স্মরণ থাকা মানে তার আদেশ এবং নিষেধ সম্পর্ক কি স্মরণ রাখা। তার কথা স্মরণ করা মানে কি, শুধু কিন্তু তার চেহারা স্মরণ করা না, তার সব কিছুই স্মরণ করা, তিনি কি বলেছিলেন, কখন বলেছিলেন, কি বলছেন, কি না করতে বারণ করেছেন, সব কিছু। তো বিষয় হচ্ছে, ধরেন কেউ সরকারি কর্মজীবী, তার পেশায় এটা, তাকে পেট চালাতে হবে, কারণ সে তো আর সাধু হয়ে যায়নি যে সন্ন্যাসী হয়ে ঘর বাড়ি ছেড়ে সে চলে যাবে। তো সে কি করবে? সে কি তাহলে অফিসিয়াল চাকরি করলে তাহলে কি তার সেই নামাজ আদায় হবে না? না হবে। তাকে বুঝতে হবে তিনি তার কাজটি সঠিকভাবে দুর্নীতিমুক্তভাবে করাটাই কি, এটাও এক ধরনের সালাত হিসাবে গণ্য হবে, এটা তার কি একটি ভালো কর্ম। সে যদি এখানে দুর্নীতি করে, অর্থাৎ অবহেলা করে, সে যদি সরকারি অফিসে গিয়ে যে তার যে 8 ঘন্টা বা 6 ঘন্টা যে ডিউটি, সে যদি সেখানে গিয়ে তার কাজ ফেলে দিয়ে সে দায়মি সালাত হিসাব করতে গিয়ে যদি সে মুর্শিদের কথা ধ্যান করে খালি বসেই থাকে, তার কোনো কাজকর্ম না করে, তাহলে তার তো নামাজ হবেই না, বরং কি সে অপরাধী হবে।
কারণ এখানে শর্তই হচ্ছে তাকে আল্লাহ বা মুর্শিদের কথা বা যেই বিষয়টাই হোক, সার্বক্ষণিক স্মরণের কথা, তাকে খারাপ কাজ করা যাবে না, কারণ এটা আল্লাহর নিষেধ। তো তিনি যেটা করছেন এটা কি এই মুহূর্তে সঠিক নয়, কারণ এটা সময় হচ্ছে কি কাজ করার, জনগণের কাজ করার সময়। আপনি আপনার বসের অফিসে আছেন, তখন যদি আপনি মুর্শিদের ধ্যান করেন ভালো কথা, কিন্তু যদি আপনার কাজটি বাদ দিয়ে সেটি করেন তাহলে কি সেটা অন্যায় হবে? তাহলে আপনাকে চাকরি বাদ দিতে হবে, যেহেতু আপনি তার চাকরি করছেন, টাকা নিচ্ছেন, আর আপনার দায়িত্ব ডিউটি হচ্ছে এটা করা, আপনি সেটা না করলে কি অন্যায় করছেন? ওই মুহূর্তে ওটা করাও কি আপনার এক প্রকার সালাতের মধ্যে গণ্য? যেহেতু মানুষ এখন সার্বক্ষণিক সালাত বলতে শুধু সবসময় স্মরণ করাকে বুঝে থাকে, আমি তাদের উদ্দেশ্য কথাটা বলছি, মূল সালাতুল দায়েমের কথাটা বলছি না। তো এই সময় আপনি কাজটা নিষ্ঠার সাথে করাই কি আপনার সেটা সালাতে গণ্য হবে, কারণ তখন আপনি আল্লাহর সাথে সংযোগ আছেন এই ভেবে যে আমি কোনো দুর্নীতি করছি না, আমার প্রভু আমাকে বলেছেন সব কাজ নিয়ম মতো করতে, কোনো দুর্নীতি না করতে, কারচুপি না করতে, আমি সেটাই করছি নিখুঁতভাবে। এটা স্মরণ থেকেই তো আপনি এটা করবেন, স্মরণ না থাকলে তো আপনি অন্য অন্য কাজে মনোযোগ হয়ে যাবেন, না না আমার দরকার কি, আমি একটু ফাঁকি দিই। কিন্তু যখন আপনার ভেতর আল্লাহর ভয় থাকবে, তার কথা স্মরণ থাকবে, তখন আপনি এগুলো করবেন না, এটাও এক প্রকার সালাত। কিন্তু এটাও সত্য যে আপনাকে সর্বক্ষণ আপনার প্রভুকে স্মরণ রাখতে হবে, অর্থাৎ আপনি যে কাজই করেন তার মধ্য থেকে কি তাকে স্মরণ রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে তাকে স্মরণ করার কথা বলে মূল কাজটি ফেলে রাখা যাবে না, তাহলে সেটা অন্যায় হবে। যেমন আপনি হাতে লিখছেন, হাতের কাজ হাতে করুক, আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির করেন, আপনি শারীরিক কোনো কাজ করছেন, হাতের কাজ হাতে করছেন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির করেন, অন্তরে সেটা মনে রাখেন, আবার কাজ করতে করতে ভুলে গেলেন, আবার সেই জিকির যখন মনে পড়ে আবার সেই জিকির চালু করেন, এভাবে করতে থাকতে হবে। কিন্তু যখন যে কাজটা করছেন সেই কাজটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, সেটা আরেকটা অন্যায় হবে। তারপর আপনার নিজস্ব কাজ আপনি বাদ দিয়ে রাখেন না করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন অন্যের কাজটা করছেন তখনকার কথা বলছি। কারণ অনেকে এভাবে ব্যাখ্যা করতে পারেন যে যদি তুমি সালাতুল দায়েম আদায় করতে চাও তাহলে তোমাকে এই সব কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে বা জঙ্গল চলে যেতে হবে, সেটা আরেকটা বিষয়, এরকমটা হবে না। কারণ যেহেতু আমি সংসারের মধ্যেই আছি তাহলে আমাকে এটা করতে হবে, আর সেই মূল যে সালাতুল দায়েম সেই ব্যাপারটা কিন্তু খুব কঠিন, এটা এই সাধারণ মানুষের জন্যও না। মানে আপনি আমি চাইলেই যে সেই সালাতুল দায়েম আদায় করতে পারবো, ব্যাপারটা এত সহজ না। মারেফতের নামাজ বা আধ্যাত্মিক নামাজের ব্যাপারে কোরআন হাদিসে অনেক জায়গায় অনেক ইশারা দেওয়া আছে, এগুলো বলতে গেলে আলোচনা অনেক বড় হয়ে যাবে, আর আসলে আমার সেটা মূল উদ্দেশ্যও নয়। আমি যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম সেটা জানাতে পারাটাই আমার এখানে মূল উদ্দেশ্য। তারপর এখানে কিছু মানুষ থাকেন যারা আসলে বারবার রেফারেন্স চান বা বলেন যেটা কোথায় আছে বা একটু ইশারা পেলে হয়তো ভালো হতো, তাদের জন্য কিছু কথা, যেমন সূরা মারিজের মধ্যে 22-23 নম্বর আয়াতে সালাতুল দায়েমের কথা বলা হয়েছে যে যারা তাদের আপন নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে। এটা সূরা মারিজের মধ্যে 22-23 নম্বর আয়াতের মধ্যে আছে। আর দায়েম শব্দের অর্থ যারা জানেন না তাদের জন্য বলছি, দায়েম শব্দের অর্থ হচ্ছে স্থায়ী, সার্বক্ষণিক, পারমানেন্ট, অর্থাৎ কি কোনো বিচ্ছিন্নতা নেই, এক কথায় সর্বক্ষণ স্থায়ী। এমন কিছুকেই কি বলে দায়েম। সালাতুল দায়েম মানে হচ্ছে সার্বক্ষণিক নামাজ, স্থায়ী নামাজ, পারমানেন্ট নামাজ। যারা এই অর্থ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, কারণ বাংলাদেশে এখন অনেক কোরআনের অনুবাদ বের হয়েছে, অনেকভাবে এটার ব্যাখ্যা করা হতে পারে, কেউ কেউ এরকম ব্যাখ্যা করেছেন বা অনুবাদ করেছেন যে নিষ্ঠার সাথে নামাজ আদায় করে বা নামাজে কি থাকে নিষ্ঠাবান থাকে ইত্যাদি আরও অনেক রকম। কিন্তু দায়েম দ্বারা কখনোই সেই অর্থ হবে না। দায়েমন শব্দের অর্থ হচ্ছে সার্বক্ষণিক। আপনারা আরবি ডিকশনারিগুলো দেখতে পারেন, এগুলো বিভিন্নভাবে এটা জানার চেষ্টা করতে পারেন আপনি। অর্থাৎ সালাতুল দায়েমের অর্থ কি আজকাল অনেকে অনেকভাবে করে, ইচ্ছা করে, যার সাধারণ মানুষ এর প্রতি আগ্রহী না হয়ে ওঠে যে সবসময় নামাজ পড়া এটা আবার কি। একজন যে কোনো সাধারণ মানুষই একজন আলেমকে প্রশ্ন করতে পারে, তাই তারা ইচ্ছা করেই সালাতুল দায়েমের যে কথাটি আছে কোরআনে সেটার অনুবাদ করে থাকেন যে নিষ্ঠাবান বা সঠিকভাবে নামাজ আদায় করে, হ্যাঁ এই ধরনের বিভিন্ন কথা লিখে দেন অনুবাদে। তাই অনেকে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা এটা ধরতে পারেন না। তো তারা সূরা মারিজের 22-23 নম্বর আয়াতগুলো ভালো মতো দেখলেই ওই দায়েমন অর্থটা পাবেন, শব্দটি পাবেন, এবং সেটার অর্থ যাচাই করতে পারবেন। তারপরে আরেক হাদিস আছে, তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা তাকে দেখছো, যদি সেটা না হয়, অর্থাৎ যদি তোমরা তাকে না দেখতে পারো তাহলে কি তিনি তোমাদের অবশ্যই দেখছেন। এটা ভাবার জন্য
বলা হয়ে থাকে, অনেক আলেম ওলামারও বলে থাকেন। এখন বিষয় হচ্ছে, যেহেতু আল্লাহ রাসুল বলছেন যে যেন তুমি আল্লাহকে দেখছো, যদি তুমি তাকে দেখতে না পারো, না দেখো, তাহলে এটা মনে রাখো যে তিনি তোমাকে দেখছেন। তার মানে কি, একদল আছেন যারা আল্লাহকে ইবাদতের সময় দেখেন, তুমি পারছো না, তাই তুমি অন্ততপক্ষে এটা মনে করো যে থাক, আমি তো দেখতে পারছি না, কিন্তু তিনি তো আমার সামনে আছেন বা তিনি আমাকে দেখতেছেন। অর্থাৎ এটা বোঝানো হয়ে থাকে যে নামাজ পড়তেছো, তোমার মনোযোগ কোথায় থাকবে বা তুমি কার সামনে নামাজ পড়তেছো, তোমার তো তেমন কোনো ফিল আসবে না। তো এই জন্য বলা হয়ে থাকে যে তুমি আল্লাহকে দেখতেছো, যে আল্লাহকে দেখবেন তার তো আর এটার বলার প্রয়োজন নেই, সে তো ভালো মতোই নামাজ আদায় করবেন। কিন্তু যে দেখছেন না, সে কী করবেন? তাকে একটা বলা হলো যে সে তোমাকে দেখছেন, তিনি তো আমাকে দেখছেনই। কিন্তু হাদিসে যেহেতু বলা হয়েছে তুমি যেন তাকে দেখছো, তার মানে কি, তাকে দেখা যায়, না হলে তিনি এটা বলতেন না। তাহলে শুধু এটাই বলতেন যে তুমি এমনভাবে ইবাদত করো যেন সে তোমাকে দেখছেন। যেমন আমরা পাপ কাজ করার সময় অনেকেই বলেন যে আল্লাহ দেখছেন, কেউ কিন্তু বলেন না যে তুমি আল্লাহকে দেখতেছো, পাপ কাজ করো না, এমন অবস্থায় থাকো। এখানে বলা হচ্ছে ইবাদতের সময়ের কথা আছে, অর্থাৎ ইবাদতের সময় কি, বান্দা চাইলে আল্লাহকে দেখতে পারেন, যদি বান্দার সেই চোখ থাকে, সেই ক্ষমতা থাকে, আল্লাহ যদি সেটা বান্দাকে দান করেন বা বান্দা যদি সেই স্তরের হন। তা না হলে আল্লাহ রাসুল কখনো এরকম কথা বাক্যই ব্যবহার করতেন না যে তুমি যেন আল্লাহকে দেখতেছো, তার মানে কি, দেখা যায়। তারপরে আরেকটি হাদিসে এরকম আছে যে কেউ যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে তার প্রভুর সাথে আলাপন করে, কথাবার্তা বলে, তো সে যেন দৃষ্টি রাখে সে কিভাবে তার প্রভুর সাথে কথাবার্তা বলছে। এটাও আরেকটি হাদিস। এখন আপনারা সবাই হয়তোবা জানেন যে আলাপন বা কথাবার্তা, চ্যাটিং, এটা কিন্তু একা একা হয় না, মানে আমি একা কারোর সাথে কথা বলতে পারবো না। আলাপন হয় কি, উভয় পক্ষের মধ্যে, আমি কথা বলতেছি, আমার সামনে থেকে আরেকজন বলতেছে, এটা আলাপন। আমরা ফোনে কথা বলি, ফেসবুকে চ্যাটিং করি, মানে কি, আমি একজনকে মেসেজ দিলাম, সে আবার আমাকে রিপ্লাই করলো। তো বিষয় হচ্ছে এখানে দোয়ার কথা বলা হয়নি, ডাকার কথা বলা হয়নি যে আল্লাহকে একজন বান্দা ডাকছেন, এভাবে না, বলা হচ্ছে যে সে যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথাবার্তা বলে। এখন বিষয় হচ্ছে আমি নামাজে বলতেছি, ঠিক আছে, এটা তো দোয়ার মতো হয়ে গেল, মানে একতরফা ডাকাডাকি, আমি নামাজে আল্লাহকে ডাকাডাকি করছি না, আমি কথা বলছি। তো কথা বলা কাকে বলে, চ্যাটিং করা কাকে বলে, আলাপন কাকে বলে? যে ওইখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, নাজিউন শব্দটি, তো সেটা দ্বারা বোঝায় হচ্ছে আস্তে আস্তে কথা বলা, এই ধরনের কোনো কথোপকথন যেগুলো আছে চ্যাটিং সেগুলোকে। তো আমি আল্লাহর সাথে আস্তে আস্তে কথা বলতেছি, তার মানে কি, এখানে আলাপন হচ্ছে, বান্দার সাথে তার একটি কথা হচ্ছে, কথা আদান প্রদান হচ্ছে। তো বিষয় হচ্ছে আমরা পারি না, আমরা একতরফা কথা বলে থাকি, সেটা আলাদা কথা, কিন্তু হাদিসে যেহেতু এই কথা বলা হয়েছে বান্দার সাথে কি আল্লাহ কথা বলেন, বা বান্দা এবং প্রভু কি হয়, কথাবার্তা হয় নামাজের মধ্যে, তার মানে কি, সত্যি এটা ঘটে, আমরা পারি না। তাই রাসূলের চক্ষু শীতল হয়, মেরাজও হয়, আমাদের হয় না, তে আমাদের চক্ষু শীতলও হয় না, আমাদের মেরাজও হয় না, আমরা পাপ কাজ থেকে বিরতও থাকতে পারি না, আমাদের কি কথা রিপ্লাইও আসে না, আমরা শুধু একতরফা ডাকাডাকি করি, চ্যাটিং করতে আর পারি না, আলাপন করতে পারি না। এখানে নামাজের ব্যাপারে আরও অনেক কথা আছে, আমি খুব সংক্ষেপে বলতে গিয়েও অনেক কথা হয়ে গেছে, আরও যে কথাগুলো যুক্ত হবে, যেমন আসলে মনোযোগের একটা ব্যাপার আছে, আমরা যে সেজদা দিচ্ছি সেই সেজদা কে পাচ্ছে, আমাদের মন তো অন্য জায়গায় থাকছে, আমরা কি আল্লাহকে সেজদা দিতে পারছি কি না, আমি সেজদা দিলাম আর আমার মনে থাকলো আমার বউ পোলাপানের কথা, তাহলে ব্যাপারটা কীরকম হয়, ইত্যাদি আরও নানা ধরনের কথা আসবে। আমরা কাকে স্মরণ করব, যাকে আমরা দেখিই নাই তাকে স্মরণ কীভাবে করব। আমরা যদি আজকে আল্লাহর কথা স্মরণ করার কথা বলা হয়ে থাকে আমাদেরকে, তাহলে আমরা সর্বোচ্চ আরবিতে আল্লাহ লেখাটা মনে করতে পারবো, কিন্তু আল্লাহকে স্মরণ করতে পারবো না। তো স্মরণ করতে হলেও দেখা দেখির একটা ব্যাপার আছে। তো নামাজের আরও অনেক বিষয় আছে, সেজদার হাকিকত, রুকুর হাকিকত, নামাজের আরও বিষয় আদি আছে, দোয়া দরুদ নিয়ে থেকে শুরু করে, তো সেই বিষয়গুলো আলোচনা করতে গেলে আলোচনা আরও বড় হয়ে যাবে। তো এখানে যারা নামাজের হাকিকত সম্পর্কে বোঝার আগ্রহী, যাদের সত্যি ইচ্ছা আছে যে এই ওয়াক্তে নামাজই সব না, এখানে আরও অনেক কিছু রয়েছে, এই সেজদার হাকিকত কি বা অন্যান্য যে হাকিকত কি, সালাতুল দায়েম আসলই কি, কেন কোরআনে সালাতুল দায়েমের কথা বলা হলো, কেন হাদিসে আল্লাহকে দেখার কথা বলা হলো, যারা পারছে না তারা তো মানতেছে না, তারা বিভিন্ন ব্যাখ্যা করতেছে, কিন্তু যারা মানেন, যারা চিন্তাশীল, যাদের জ্ঞান আছে, তারা কিন্তু বিষয়টাকে সহজভাবে নিতে পারবেন না, তাদের এটা নিয়ে ভাবতে হবে। তো তরিকতপন্থীরা এমনি এগুলোর প্রতি খুব আগ্রহী, কিন্তু যারা খুব সাধারণ মানুষ, যারা এগুলো কখনো শোনেন নাই বা এগুলির প্রতি আগ্রহী না, তাদেরও এগুলি নিয়ে ভাবা উচিত। কারণ একজন আলেম একটা কথা বললেই যে আমাকে সেটা শুনতে হবে, আমি সেটার জন্য বাধ্য নই, আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়েছেন যাচাই বাছাই করার জন্য, আপনি নিজে গবেষণা করুন। তো নামাজের মধ্যে এরকম অনেক রহস্য রয়েছে,
যেগুলো আসলে বলে শেষ করা সম্ভব না। এই জন্য অবশ্যই একজন আত্মজ্ঞানী গুরুর পায়রবি করতে হবে, তারপরে তার কাছ থেকে সেই সত্য জানা যাবে। আর তাহলে মানে হচ্ছে সংযোগ স্থাপন করা, সংযোগ, এটাকে যোগ বলা যেতে পারে। যেটাকে অন্য ভাষায় যদি বলি তাহলে যোগ সাধনাও বলা যায়। আমরা বলি সালাত, আর অন্যরা বলে কি যোগ সাধনা, সংযোগ স্থাপনের সাধনা। এখানে যোগ সাধনা দ্বারা নির্দিষ্ট কিছু প্রাণায়ামের নিয়ম কারণ আমি কিন্তু সেটা বোঝাচ্ছি না। যোগ সাধনা মানে কি? পরমের সাথে যোগ স্থাপন করা, আল্লাহর সাথে যোগ স্থাপন করাই হচ্ছে কি সালাত। পরমের সাথে যোগ স্থাপন করাই কি যোগ সাধনা। এই সালাত সব ধর্মেই আছে বিভিন্নভাবে। এই সালাতকে আমরা ধ্যান সালাতও বলতে পারি, বা সংযোগের জন্য ধ্যান, কার সাথে? সেই পরমের সাথে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।